তো আপনাদের যাদের রেশন কার্ড রয়েছে তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে কেন্দ্রীয় সরকার রেশন কার্ড যাদের আছে তো ইতিমধ্যেই কিন্তু কেন্দ্রীয় খাদ্য মন্ত্রণালয় থেকে একটি নির্দেশ পাঠানো হয়েছে যেটাকে বলা হচ্ছে কমন রেজিস্ট্রেশন ফ্যাসিলিটি অফ রেশন কার্ড আর যদি আপনি কমন রেজিস্ট্রেশন ফ্যাসিলিটি অফ রেশন কার্ডের নিয়মে না পড়েন সেক্ষেত্রে কিন্তু আপনার যে রেশন কার্ড সেটা কিন্তু বাতিল করা হতে পারে আর এটা কিন্তু পরীক্ষামূলকভাবে কিছু রাজ্যে চালু করা হয়ে গেছে তো আজকের ভিডিওতে আমরা দেখে নেব যে বিজ্ঞপ্তিতে কী বলা হয়েছে এবং এই কমন রেজিস্ট্রেশন ফ্যাসিলিটি অফ রেশন কার্ড কি এখান থেকে আপনারা কী কী সুবিধা পাবেন কারা কারা এই সুবিধা পাবেন বা আপনাকে এই সুবিধা পাওয়ার জন্য কী কী করতে হবে তা সম্পূর্ণ বিস্তারিত কিন্তু আজকের ভিডিওতে থাকছে তো অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশান অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো চলুন শুরু করি তো এখানে কিন্তু আপনারা অফিসিয়াল নোটিশ দেখতে পাচ্ছেন যেটা কিন্তু পোস্ট করা হয়েছে মিনিস্ট্রি অফ কনজিউমার অ্যাফেয়ার্স ফুড অ্যান্ড পাবলিক ডিস্ট্রিবিউশন আজাদিকা অমৃত মহোৎসব কমন রেজিস্ট্রেশন ফ্যাসিলিটি অফ রেশন কার্ড যেটা কিন্তু লঞ্চ হয়েছে এগারো স্টেটে অর্থাৎ এগারোটি রাজ্যে কিন্তু এটা পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছে এবং এটা পোস্ট করা হয়েছে পাঁচ আগস্ট দু হাজার বাইশ পাঁচটা ষোলো পি এ ঠিক আছে তো এটা কিন্তু অফিসিয়াল নোটিশ যেটা কিন্তু পুরোটাই ইংলিশে আপনাদের সুবিধার্থে কিন্তু আমরা এটাকে পুরোটাই বাংলাতে কনভার্ট করে নিয়েছি এবার সেই বাংলা ফর্মাটে আপনাদের দেখাবো কমন রেজিস্ট্রেশন ফ্যাসিলিটি অফ রেশন কার্ড কি এবং এর থেকে আপনারা কি কী সুবিধা পাবেন তো এখানে আপনারা বিস্তারিত দেখুন কি বলা হয়েছে সরকার রেশন কার্ডের জন্য ওয়েব ভিত্তিক রেজিস্ট্রেশন সুবিধা চালু করেছে কেন্দ্র শুক্রবার এগারোটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে একটি সাধারণ নিবন্ধক সুবিধা চালু করেছে যাতে গৃহহীন মানুষ নিঃস্ব অভিবাসী এবং অন্যান্য সুবিধাভোগীরা আবেদন করতে সক্ষম হন জাতীয় খাদ্য নিরাপত্তা আইন এনএফএসএ প্রায় একাশি পয়েন্ট তিন পাঁচ কোটি ব্যক্তির জন্য সর্বাধিক কভারেজ প্রদান করে বর্তমানে প্রায় উনআশি পয়েন্ট সাত সাত কোটি ব্যক্তিকে এই আইনের অধীনে উচ্চ ভর্তুকিযুক্ত খাদ্যশস্য দেওয়া হয় সুতরাং আরও এক পয়েন্ট পাঁচ আট কোটি সুবিধাভোগী কিন্তু যুক্ত হতে পারে অর্থাৎ এই প্রকল্পে কিন্তু আরও এক পয়েন্ট পাঁচ আট কোটি গ্রাহককে নেওয়া হবে অর্থাৎ রেশন কার্ডে খাদ্য সচিব সুধাংশু পাণ্ডে বলেছেন আমরা নিবন্ধক সুবিধা আমার রেশন আমার অধিকার শুক্রবার চালু করা হয়েছে যার লক্ষ্য রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে দ্রুতযোগ্য সুবিধাভোগীদের শনাক্ত করতে হবে এবং এই জাতীয় লোকেদের রেশন কার্ড প্রদানে সহায়তা করা যাতে তারা আইনগত সুবিধা পেতে পারে এর অধীনে সচিব আরও জানান যে গত সাত আট বছরে প্রায় চার পয়েন্ট সাত কোটি রেশন কার্ড আনুমানিক আঠেরো থেকে ১৯ কোটি সুবিধাভোগী জড়িত বিভিন্ন কারণ কিন্তু বাতিল হয়ে গেছে অর্থাৎ প্রায় আঠেরো থেকে ১৯ কোটি রেশন কার্ড কিন্তু বাতিল হয়ে গেছে রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলি নিয়মিতভাবে সুবিধাভোগীদের নতুন কার্ড জারি করে শুরুতে শুরুতে নতুন ওয়েব ভিত্তিক সুবিধা পাইলট ভিত্তিতে এখন আপাতত এগারোটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে উপলব্ধ রয়েছে এই মাসের শেষের দিকে অর্থাৎ অগাস্টের শেষের দিকে সমস্ত রাজ্যে অর্থাৎ ছত্রিশটি রাজ্যে কিন্তু ছত্রিশটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে প্ল্যাটফর্মে কভার করা হবে অর্থাৎ এখন থেকে কিন্তু এই অগস্ট থেকে কিন্তু পুরো সব রাজ্যে কিন্তু এই প্রকল্প চালু হতে চলেছে এগারোটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল হলো আসাম গোয়া লাক্ষাদ্বীপ মহারাষ্ট্র মেঘালয় মণিপুর মিজোরাম নাগাল্যান্ড ত্রিপুরা পাঞ্জাব উত্তরাখণ্ড তো উদ্দেশ্য হলো অনেক গৃহহীন দরিদ্ররা রেশন কার্ড ইস্যু করে না তাদের কারণ তাদের জীবিকার জন্য তারা এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যায় তাদের বর্তমান বসবাসের জায়গায় তাদের রেশন কার্ড কিন্তু তৈরি করে দেওয়া হয় না অর্থাৎ মূলত কিন্তু এইটা এক দেশ এক রেশন কার্ড অর্থাৎ যারা গৃহহীন মানুষ বা যারা পরি পরিযায়ী বা যারা নিঃস্ব যারা কাজের সূত্রে অন্য কোনো রাজ্যে গিয়ে থাকে তারা কিন্তু এখন থেকে এনএফএসের পোর্টালে অফিসিয়াল পোর্টালে এক দেশ এক রেশন কার্ডের জন্য আবেদন করতে পারবেন এবং এই পোর্টালে কিন্তু আরও এক কোটি নতুন রেশন কার্ড দেওয়া হবে এমনটাই কিন্তু জানানো হয়েছে তো আপনারাও কিন্তু আবেদন করতে পারেন যারা পরিযায়ী আছেন যারা যাদের ঘর নেই অর্থাৎ যারা নিঃস্ব আছেন বা যারা যাদের সত্যি প্রয়োজন আছে রেশন কার্ডে তারা কিন্তু খুব সহজেই এনএফএসএ পোর্টালে গিয়ে নাম নিবন্ধন করতে পারেন অর্থাৎ নতুন রেশন কার্ডের জন্য আবেদন করতে পারেন তাহলে কিন্তু আপনারা নতুন নতুন সুবিধা পেয়ে যাবেন আর পরিযায়ীরা যারা আছেন অর্থাৎ যারা এক রাজ্য থেকে আরেক রাজ্যে কাজে গেছেন তারা যদি এই পোর্টালে অর্থাৎ এক দেশ এক রেশন কার্ডে আবেদন করেন সেক্ষেত্রে কিন্তু যদি আপনি পশ্চিমবঙ্গ থেকে অন্য কোনো রাজ্যে যান সেক্ষেত্রে আপনি পশ্চিমবঙ্গে যে পরিমাণ খাদ্যশস্য পেতেন রেশন কার্ডে ঠিক একই পরিমাণ খাদ্যশস্য কিন্তু আপনি সেই রাজ্যে গিয়েও পাবেন যে রাজ্যে আপনি বর্তমানে কাজ করছেন বা যারা বাইরের রাজ্যে আছেন তারাও কিন্তু পশ্চিমবঙ্গে এলে একই রকম সুবিধা পাবে অর্থাৎ একই রকম কিন্তু রেশন পাবে সেটা তারা যে কোনো রেশন দোকান থেকে কিন্তু রেশন সামগ্রী তুলতে পারবেন তো এমনটাই কিন্তু বলা হয়েছে এবং অগাস্ট থেকে কিন্তু সব রাজ্যে এই প্রকল্প চালু হয়ে যাবে আপাতত পাইলট প্রোজেক্ট হিসাবে এগারোটা রাজ্যে চালু করা হয়েছে এবং পরবর্তীকালে কিন্তু সব রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে এই প্রকল্প চালু করে দেওয়া হবে তো এ পোর্টালে আপনারা রেজিস্ট্রেশন কীভাবে করবেন বা কিভাবে নতুন রেশন কার্ডের জন্য আবেদন করবেন এই নিয়ে কিন্তু ভিডিও আপলোড করা আছে ভিডিও লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে গিয়ে দেখে নিতে পারবেন তো এই ছিল আজকের আপডেট তো আপডেটটা আপনি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো আজকের মতো এইটুকুই ধন্যবাদ